আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ভাই বোনদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যাদেরকে সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে যারা ইন্ডেক্সধারী শিক্ষক আছেন, অর্থাৎ পূর্ব থেকে কোনো প্রতিষ্ঠানে আছেন, আবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতেও তাদেরকে সুপারিশ করা হয়েছে এমন শিক্ষকদের জন্য আসলে বিশাল একটি দুঃসংবাদ শুনিয়েছেন এনটিআরসির সচিব ওবায়দুর রহমান। সেই বিষয়টি আজকে আমি আলোচনা করব। অনেকেই কমেন্টও জানতে চেয়েছেন যে যারা ইন্ডেক্সধারী শিক্ষক আছেন তাদের জন্য আসলে কি হবে, যদি বর্তমান প্রতিষ্ঠানে যোগদান করা হয় তাহলে তো পূর্বের প্রতিষ্ঠান থেকে তাকে ইস্তফাপত্র দিয়ে, অর্থাৎ রিজাইন দিয়ে তাকে যোগদান করতে হবে। যদি পূর্বের প্রতিষ্ঠান থেকে রিজাইন দিয়ে চলে আসে এবং আসার পরে যদি নতুন প্রতিষ্ঠানেও তাকে আবার যোগদান না করানো হয়, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যদি নেগেটিভ আসে, তাহলে তো একুলো হারালো ওকুলো হারালো। আসলে এই সম্পর্কিত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক যে আজকে 23 জানুয়ারি দা ডেইলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি এসেছে যে যোগদান নিয়ে বিড়ম্বনায় ইন্ডেক্সধারীরা, যা বলছে এনটিআরসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 34,073 জন শিক্ষককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তবে পুলিশ ভেরিফিকেশন চলমান থাকায় নতুন প্রতিষ্ঠানে যোগদান নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা। ইন্ডেক্সধারী শিক্ষকরা বলছেন, সুপারিশ পাওয়া নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে হলে বর্তমান প্রতিষ্ঠান থেকে তাদেরকে রিজাইন করতে হবে। নতুন প্রতিষ্ঠানে তাদের অস্থায়ী ভিত্তিতে চাকরি হয়েছে, এ অবস্থায় ভেরিফিকেশন রিপোর্ট খারাপ আসলে তাদের নিয়োগ বাতিল করা হবে। এক্ষেত্রে তারা দুই প্রতিষ্ঠানের চাকরি হারাবেন। প্রার্থীরা বলেছেন, পুলিশ ভেরিফিকেশন শেষ করে স্থায়ী ভিত্তিতে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হলে এই সমস্যা হতো না। এ অবস্থায় তারা প্রতিষ্ঠানে যোগদান নিয়ে বিড়ম্বনায় রয়েছেন, তাই ভেরিফিকেশন শেষ করে স্থায়ী নিয়োগেরও দাবি তুলেছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজগঞ্জ সদর উপজেলার এক শিক্ষক জানান, আমার বাড়ি রংপুর, সিরাজগঞ্জ অনেক দূরে হওয়ায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলাম, এতে আমার বাড়ির পাশের একটি স্কুলে সুপারিশ পেয়েছি। তবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ায় সেখানে যোগদান নিয়ে দোটানার মধ্যে আছে, কেননা পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ আসলে আমার ওই চাকরি স্থায়ী হবে না। বগুড়ার অনেক প্রার্থী জানান যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তিনি চট্টগ্রামে নিজ বাড়ির পাশে একটি প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন, এতে প্রথমে অনেক খুশি হলেও এখন যোগদান নিয়ে ভোগান্তিতে পড়েছি। এনটিআরসির উচিত ছিল ইন্ডেক্সধারীদের বিষয়ে আরও ভেবে সিদ্ধান্ত নেওয়া। এদিকে এনটিআরসি বলছে যে প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে যোগদানের জন্য পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়েছে। যারা বিভিন্ন সময় অপরাধ কার্যক্রমের সাথে লিপ্ত ছিল তাদের সমস্যা হতে পারে, এছাড়া কারো সমস্যা হওয়ার কথা নয়। এ প্রসঙ্গে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে এখনও অনেক এমন কোনো বিষয় আসেনি। কারো যদি মনে হয় যে তাদের ভেরিফিকেশন রিপোর্ট খারাপ আসতে পারে, তাহলে নতুন প্রতিষ্ঠানে যোগদান না করলেই পারে। স্থায়ী নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন যে আমরা নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিয়ে দিয়েছি, এখন এটি আর পরিবর্তন করা সম্ভব নয়, যেভাবে চলছে সেভাবেই হবে, যারা যোগদান করবে না সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে এনটিআরসির কিছুই করার নেই। তো সুপ্রিয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ভাই বোনেরা, আপনাদের মধ্যে যারা ইন্ডেক্সধারী আছেন তাদের জন্য আসলে এটি একটি বিশাল দুঃসংবাদ, কারণ এনটিআরসির সচিব ওবায়দুর রহমান কিন্তু বলেছেন যে কারো যদি মনে হয় তাদের ভেরিফিকেশন রিপোর্ট খারাপ আসতে পারে, তাহলে নতুন প্রতিষ্ঠানে যোগদান না করলেই পারে। এটা কিন্তু একটি খুবই খারাপ একটি ব্যাপার, এনটিআরসির অদক্ষতায় আমি বলতে চাই এটি, কারণ তারা কিন্তু এমন একটি ব্যবস্থা রেখেছে, এটি অবশ্যই খারাপ একটি দিক, কারণ ভালোর জন্যই তো তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীরা আবেদন করেছিলেন, কিন্তু সেটি কিন্তু তারা পুরোপুরিভাবে আপনাদেরকে সেই অধিকার দিচ্ছে না, কারণ একদিকে অধিকার দিতে চাচ্ছে আবার অন্যদিকে কেড়ে নিতে চাচ্ছে, এটি অবশ্যই একটি খারাপ বিষয়। তো আমি আশা করবো এনটিআরসি যাতে করে আবার পুনরায় ভাবে ইন্ডেক্সধারীদের নিয়ে এবং তাদের জন্য একটি পথ বাতলে দেয়, অর্থাৎ তারা কী করলে তাদের ভালো হবে সেই ব্যাপারটির জন্য তারা দেখে। তো এই আশাবাদ ব্যক্ত করে শেষ করবো। তো আপনাদের নিকট অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এনটিআরসি সংক্রান্ত যাবতীয় তথ্য আমি আমার এই চ্যানেলে আপলোড করি। তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।